গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আমিও ভালোই আছি। আজকে শুক্রবার আর এখন সকাল 7:30 বাজে। তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নীল অপরাজিতাগুলো না এখন অনেক ফুটে, দেখো গাছে কি ভালো লাগে না, অনেক ফুল হয়ে যায়। তিনটা গাছ আছে আমাদের, তিনটাতেই অনেকগুলো করে ফুটে। আর ওইদিকে তো নয়নতারা আছে, জবাও প্রত্যেক দিন ফুটে একটা করে বা দুইটা করে, কিন্তু আজকে ফুটে নাই। তো কি ভালো লাগে দেখতে। আর এদিকে বর সব গাছে জল দিচ্ছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, শুধু আমার তো এটাই ডিউটি, তাই না বলো? আর এ দেখো ঝিঙ্গা হয়েছে গাছে, আর পাতার ভিতরে না ঝিঙ্গাগুলোকে লুকিয়ে রাখি, নাইলে ওই যে কাঠবিড়ালিগুলো আসে আর সব খেয়ে চলে যায়। আগে তো একটাও পাইনি, তো এখন বুঝতে পেরেছি এগুলোকে লুকিয়ে রাখলে আর খেতে পারে না। তো দুইটা বেশ বড়ই হয়েছে, আর ছোট ছোট অনেকগুলো ঝিঙ্গাও হয়েছে আর ধুন্দুলও হয়েছে অনেকগুলো, দেখো ছোট ছোট একদম হয়ে আছে, আর দুইটা একটু বড়ই হয়েছে। তো এগুলোকে সব পাতা দিয়ে ঢেকে রাখি, নিলে ওইগুলো এসে সব খেয়ে চলে যায়। আগে তো একটাও পাইনি, দেখতেই পেরেছ, খালি কলিগুলাই দেখতে পেরেছিলাম। আর সকালবেলা না কত ফুল, একদম ধুন্দুলের ফুল পড়ে থাকে নিচে, খারাপও লাগে, সব ফেলে থুয়ে যায় ফুলগুলো। তো এই এখন যদি এগুলো খেতে পারি আর কি, তো এর আগেও তিনটা না চারটা ঝিঙ্গা খেতে পেরেছিলাম। তো যাই হোক, আমি এখন নিচে চলে যাব ঘরে, আর অনেক কাজ আছে, চাও খাই নেই এখন পর্যন্ত। আর দেখো বাদালি পাতা গাছটা অনেক বড় হয়েছে, এখন পর্যন্ত এটার পাতা ছিঁড়ে খাই নেই, কারণ বর এটা বাটা খেতে খুব একটা ভালোবাসে না, গন্ধ করে দেখে। তো বড়া তো এখন টোটালি মানা, তো ছিঁড়বো একদিন, ছিঁড়ে আমরা খাবো আর কি বড়াটা। বড়া খেতে তো খুবই ভালো লাগে। তো নিচে এসে আগেই আমি বিছনাগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি, বাসি বিছনাগুলোও গুছাইনি। সোহন চলে গেছে স্কুলে, কিন্তু বড়জন এখনও যায়নি, কোচিনে ওর 10টার থেকে আছে। তো দেখো এই বেড কাভারটা দুর্গাপূজায় নতুন নিয়েছিলাম, আর আমি একটু সাদা টাইপেরগুলোই ভালোবাসি, তোমরা তো জানোই, ছোট্ট ছোট্ট বেগুনি আর পিঙ্ক কালারের ফুল করা। দেখো ও সব বিছানার জন্যই নতুন নিয়েছি, ছেলেদের জন্য একটু ডিপ কালার নিয়েছি, আর আমারটা একদমই সাদা। কি ভালো লাগে দেখতে, এরকম ছোট্ট ছোট্ট ফুল আর পুরোটাই সাদা। তো দুর্গাপূজার পূজার সময় আর কি প্রত্যেকবারই কিনা হয়। তো তারপর বিছনা টিছনাগুলো পরিষ্কার করে ঘরটর ঝাড় দিয়ে আমি কী করলাম, আমার জুয়েলারিগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। এটা দেখো হ্যান্ডমেড জুয়েলারি, সব শাড়ির সাথেই, সব কালারের শাড়ির সাথেই আর কি পরা যাবে। হ্যান্ডলুম শাড়িগুলোর সাথে পরলে ভালোই লাগে, তাঁতের শাড়ি বা হ্যান্ডলুম শাড়ি। আর এটা একটা কিনেছিলাম ঝুমকা, আর আরও একটা আছে ঝুমকা, দুইটা সেমই, খালি শুধু বলসগুলো নিচের কালারগুলো আলাদা। তো এটাই শুধু পরা হয়েছে, আরেকটা পরাই হয়নি, কারণ নবমীর দিন তো সকাল বিকাল দুইবেলায় বের হই নাই। আর এই ঝুমকাটা দেখো একটা কালা শাড়ি কিনেছি হ্যান্ডলুমের, ওইটার সাথে পরবো বলে কিনেছি, কিন্তু শাড়িটাও পরা হয় নাই, নবমীর দিন পরবো বলে ভেবেছিলাম। কি সুন্দর না ঝুমকাটা! আর এটা একটা দেখো রেড কালার, এটা মানে রেডের সাথেই যায়, এটা খুব ভালো লাগে রেড কালার ড্রেসের সাথে। তো এগুলো সমস্ত গুছিয়ে রাখছি, এগুলো পরেছিলাম যে সব জায়গা মতো ঠিকঠাক করে রাখছি। আর আমি না প্রত্যেকবার ঘরে গেলে আমার দাদার মেয়ে আমাকে একটা হেয়ার ব্যান্ড দেয়, আমি হেয়ার ব্যান্ড ঘরে লাগাই যে খুব ভালোবাসি, প্রত্যেকবারই দেয়। তো এই যে দেখো একটু ঠান্ডা ঠান্ডাও মানে ভাব লাগে, তো সকালবেলাটা তো ভাবলাম আদা দিয়ে একটু লাল চা করে নিই, বরকেই দিয়েছি শুধু লাল চা। আমার সকালবেলাটা কেন জানি মানে লাল চাটা ভালো লাগে না খেতে, তাই আমার জন্য একটু দুধ চা করে নিলাম, আর বরের জন্য লাল চা করলো। তো ও কিছু হিসাব করছিল, লেখালেখি করছিলো, তো আমি চুপ করেই বসে ওখানে চা খাচ্ছিলাম, কারণ একটু কথা বললে তো আবার হিসাবে গণ্ডগোল হয়ে যাবে। আর আমার ডাইনিং টেবিলের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, সবাই বের হলে তারপরে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। জুতা টুতা সব কিছুই ঢোকানো হয়নি, আস্তে আস্তে করব সব কিছু, কাপড় টাপড় সব মস্ত রোদে দিয়ে গডরেজে ভরাবো, লক্ষ্মী পূজাটা যাক তারপর। এই দেখো আমার ডাইনিং টেবিলের অবস্থা, ওরা চলে গেছে, এখন আমি সমস্ত এগুলো গুছিয়ে টুছিয়ে স্নান করে আসবো। তো ড্রাই ফ্রুটসগুলো সব রাখছিলাম, তো সামনে আখরোট ছিল, ভাবলাম দুইটা আখরোটও খেয়ে নিই তারপর কাজ করি।
টমেটোগুলো ধুয়ে সব শুকিয়ে রেখেছি। এখন আমি পলিথিনে করে ফ্রিজে রেখে দেব, খুব সুন্দর থাকে। আর একটু ভেজা ভেজা ভাব হলে আবার কি করি, আমি রোদে দিয়ে শুকিয়ে নিই, একটাও নষ্ট হয় না, যেন খুব সুন্দর পরিষ্কার থাকে। তো কলিন দিয়ে আমি সুন্দর করে একটু ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, কারণ একটু দাগ টাগ থাকলে না কলিন দিয়ে মুছলে পরিষ্কার হয়ে যায়। তো আমি এখন স্নানটা করে আসব, এই রুমটা ঝাড় দিয়ে মুছে আমি স্নানটা করে আসব। এই আসলাম স্নান করে, এখন পুরো 11টা বাজে, সকাল থেকে যে তোমাদের সামনে আসব একদম সময় হয়ে ওঠে না। তো সমস্ত কিছু করেছি, আর কালকে যে লক্ষ্মী পূজা, তো একটার পর একটা জিনিস আনছে, সেগুলোকে অনেক জিনিস লাগে, তোমরা তো জানোই। তো সেগুলোকেও গুছিয়ে রাখতে রাখতে আমার অনেকটাই সময় চলে যাচ্ছে। আর এখনই তো পুজো দিব ফুল নিতে এসেছি, আর এই যে লাল পাড়ে শাড়িটা এখানে ধুয়ে দিয়েছি, কালকে এটা পরেই পুজো করব। আমার ফুল নেওয়াও হয়ে গেছে, এই যে দেখো। তো চলো যাই নিচে গিয়ে, মাছও এনেছে, মাছ আজকে করব না, কালকে আমাদের তো পুজো করে রাত্রে মাছ খেতে হয়, উপোসটা মাছ দিয়ে ভাঙে আর কি। তো কালকেই মাছ করব। আজকে আমি সবজি কেটে রেখেছি, তো কী রান্না করি পরে তোমাদের সাথে আমি শেয়ার করব, আগে আমি পুজোটা দিয়ে নিই চলো, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আবার পুজো দিয়ে এসে চা একটু খেয়ে নিয়েছি, আগে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এগুলো মানে আগামীকালকের জন্য আর কি আনা হয়েছে, কারণ মাছ রান্না করতে হবে, আজকে বলেছিল কিন্তু আমি বানাবো না। মাছ আজকে ডিম করব ফুলকপি আলু দিয়ে। তো এগুলোকে আমি ডিপ ফ্রিজে আগে ঢুকিয়ে রেখে আসি। আর এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি একদম পাতলা করে, মশলা কম দিয়ে, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু না, শুধু ফুলকপি আলু টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে আমি একদম পাতলা ঝোল করব ডিমের। খুব ভালো লাগে এইভাবে আমার ফুলকপি আলু দিয়ে, শীতের দিনে আর একটু ধনে পাতা দিলে তো আর কথাই নেই। তো ফুলকপিগুলো আর একটু সেদ্ধ হবে, আমি ঢেকে রাখবো। এইদিকে আমি একটু দেরি হয়ে গেছে, তো তো এইদিকেও আমি তরকারি বসিয়ে দিয়েছি, মানে একটা চচ্চড়ি। তো সন্ধ্যাবেলা কী করলাম, আগে আমি এই রুমটাকে যতটুকু পারি একটু গুছিয়ে নিই, কাপড় টাপড়গুলো তো সব এখানেই রেখেছিলাম, দুর্গাপূজার সময় পড়েছিলাম যে আমি পরে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আমি কী কী নিয়েছি দুর্গাপূজায়, একদম টাইম হচ্ছে না জানো ভিডিও করতে, আমি পরে দেখিয়ে দিব তোমাদেরকে। তো এগুলো সব গুছিয়ে রাখছি, এখানেই থাকবে, পরে এগুলোকে এখনও রোদে দিইনি, রোদে না দিয়ে না ঢুকাবো না গডরেজে, কারণ একটা ভিজা ভিজা ভাব আছে, কুয়াশাতেও কুয়াশারও জল পড়েছে। তো এই শাড়িটাও আমার নতুন, যেটা আমি দশমীর দিন পরেছিলাম তাঁতের শাড়ি। আমার দশমীর দিন আর অষ্টমীর দিন দুই দিনই আমি একটা নতুন শাড়ি পরি। তো এগুলোকে যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি, এখন ঠাকুরের বাসনগুলোকে বের করব। তো ড্রয়িং রুমটাকে ভালো করে মুছে নিব, পরিষ্কার করে দুই তিনবার মুছে তারপরে বাসনগুলোকে ধুয়ে সব এখানেই সমস্ত উল্টিয়ে রাখবো, কারণ এই রুমেই তো আমি ভোগের প্রসাদ টোসাদগুলো বানাই। তো সোহমকে বললাম তো একটু ধরে দে, আমি বাসনগুলো নামিয়ে দিই। তো দেখো আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, রুমটাকে দুই তিনবার করে সুন্দর করে আগে মুছে নিয়েছি, কারণ চুল টুল থাকলে না ভালো লাগে না। সমস্ত দেখো এগুলো ধুয়ে সব উল্টিয়ে রেখেছি, চুলা টুলা আর এতে ফলগুলো এখানে রেখেছি, আর কাপড়গুলোকে ভাঁজ করে এখানে রেখে দিয়েছি, পরে এগুলোকে গডরেজে ঢুকাবো। বন্ধুরা, এখন রাত্র 8:30 বাজে, সমস্ত কাজ কমপ্লিট করে আসলাম, ঠাকুরের বাসন টাসন ধুয়ে সমস্ত রুম পরিষ্কার করে দেখলে সব কমপ্লিট করে ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি। এখন একটু চা নিয়ে বসেছি, আর রাতে দুপুরে যে কুচি করেছিলাম আর কি, কুচি আলুর চচ্চড়ি, সেটা আছে, সবাই ডিম আর ফুলকপি দিয়ে তরকারি যেটা করেছিলাম সেটা দিয়েই খেয়েছে, ওটা পুরোটাই থেকে গেছে। এখন শুধু ডাল আলু সেদ্ধ করবো, বাস রাতের ডিনার আমাদের এই দিয়ে হয়ে যাবে। সকালে আবার অনেক তাড়াতাড়ি উঠতে হবে, কারণ তাড়াতাড়ি করে একদম 6টার ভিতরেই সন্ধ্যা আর কি, 5টা 6টার ভিতরেই আমি পুজোটা শেষ করে ফেলবো। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজকে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।